ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালে বাজার করলাম, আর বাজার থেকে অল্প কিছু মাছ এবং মুরগি আর কিছু তরকারি এনেছিলাম। তো ছোট মাছ তো আমার খুবই পছন্দ, আপনারা জানেন। আর ছোট মাছটা শেষ হওয়ার সাথে সাথেই আমি আবার এনে ফেলি। আর মাছগুলো আসলে খুবই তাজা ছিল, তা হয়তো দেখে বুঝছেন। চিংড়ি মাছগুলো অনেক সুন্দর ছিল, আর চিংড়ি মাছ ছাড়া আসলে ভাজি খেতে ভালোই লাগে না। এমনি ভালো লাগে, কিন্তু চিংড়ি মাছটা দিলে কিন্তু টেস্টটা বেশি হয়। আর আপনারা আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, কারণ আকর্ষণ আছে। এই জন্য আমি কি কি মার্কেট করলাম সেটা আপনারা দেখতে পাবেন, এই জন্য পুরো ভিডিও দেখতে অনুরোধ করছি। আমার মা ছোট মাছ কাটতেছিল, আর আমি মার সাথে আমিও হেল্প করতেছিলাম। আর মাছ বেশিরভাগ মাই কেটে দেয়, কিন্তু ছোট মাছ বলে আমি বসলাম, কারণ ছোট মাছগুলো কাটতে অনেকটা টাইম লাগে, এই জন্য আমি বসলাম। তো দুইজন গল্প করতে করতে মাছগুলো কাটা হয়ে গেল। আর মাছগুলো ধুয়ে, ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দিছিলাম। আর ছোট মাছের তরকারি খুবই মজা, ছোট মাছ তো খেতে আসলে খুবই ভালো লাগে, কিন্তু বাঁচতে একটু কষ্ট হয়। আর মায়া মাছ দিয়ে চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে। আর আপনারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন, আমি অনুরোধ রাখছি আপনাদের উপর, কারণ আমি কি কি মার্কেট করলাম আপনারা দেখতে পাবেন, এবং মার্কেটগুলো কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, ঠিক আছে? আর যারা আমার ব্লগসটি দেখেন, থ্যাংক ইউ সো মাচ তাদের। আর আজকের ভিডিও সত্যি স্পেশাল, কারণ আমি আজকে কোনো রান্নাবান্না দেখাবো না। আমি আমার রান্নাঘরের তাকটা অনেক কিছু টিফিনকারী জমে গেছিলো যে আমি খুঁজেই পাচ্ছিলাম না, তো খুঁজে খুঁজে আমি সবগুলো ক্লিন করে রেখে এবং পানিটা ঝরিয়ে নিচ্ছিলাম। আর গোছানোটা আসলে খুবই ভালো লাগে। তারপরে আমি মার্কেটে গেলাম বিকেলে, আর মার্কেটে যাচ্ছিলাম নিউ মার্কেট। তো আমাদের খুলনাতে মঙ্গলবার আসলে বন্ধ থাকে নিউ মার্কেট। তারপরে আমি গেলাম নিউ মার্কেটের পাশে সেভেন সেভ আছে, ওইখানে থেকে কিছু মার্কেট করব। তো ওইখানে খোলা ছিল, কিছু কিছু দোকান আসলে খোলা ছিল। আর মঙ্গলবার আমি জেনেই গেছি, কারণ আমি তো অল্প কিছু কিনবো, ওইখান থেকেই হয়ে যাবে। নিউ মার্কেটটা বন্ধ থাকলে খুব একটা অসুবিধা হবে না। তো আমি আর আমার বোন স্বর্ণা আমরা তখন গাড়িতে যাচ্ছিলাম, তখন খুবই মজা করতেছিলাম ও আর আমি। আর মার্কেট থেকে বাসায় চলে আসলাম খুবই অল্প টাইমে, এবং কি কি মার্কেট করলাম স্বর্ণা আপনাদের দেখাবে। আর এইটা মানে তিনটা টিফিনকারী,
কালারটা খুবই ভালো লাগলো, আর টিফিন ক্যারি দেখতে আমার মানে নিতেই মন চায়। আর টিফিন ক্যারি আসলে এত কেনা হয়, তারপর টিফিন ক্যারি আমি খুঁজে পাই না, তো আমি এই টিফিন ক্যারিগুলো নিয়ে নিলাম। আর একটা সসপ্যান নিব, আর একটা খুন্তি, কে কি বলে আমাদের এখানে খুন্তি বলে, তাই আমিও খুন্তি বলি। আর এই সসপ্যানটা আসলে খুবই সুন্দর আমার কাছে লেগেছে, স্টিলের সম্পূর্ণ, আর মনে হয় দেখে বোঝা যাচ্ছে না খুবই ভারী, তো আমার কাছে খুবই পছন্দ হলো। আর এগুলোতে রান্না করব, অবশ্যই আপনারা পরবর্তী ভিডিও দেখবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ নতুন নতুন জিনিসে রান্না করতে একটা আনন্দই আলাদা। তো আপনারা ভিডিওটি পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। আর এটা একটা ফ্রাই প্যান, আর আমার একটা বড় ফ্রাই প্যান অবশ্য অনেক আগের আছে, কিন্তু একটা ছোটো ফ্রাই প্যান কিনলাম, কারণ আমরা ফ্যামিলিতে লোক দুটো বাচ্চা আর আমি, এই জন্য আমার তো বেশি একটা রান্না বান্না লাগে না, তো আমি ছোটো একটি ফ্রাই প্যানই চয়েস করলাম। আর এটা এনেছিলাম আগে, ঠিক এমনই একটা ফ্রাই প্যান আমার ছিল বা আছে, আর এটা এনেছি। আর আমরা যখন ভিডিও করতেছিলাম, কথা বলতেছিলাম এবং খুবই আনন্দ করতেছিলাম, খুবই মজা করতেছিলাম, তো ফ্রাই প্যানটি কেমন হলো, সব কিছুই কেমন হলো জানাবেন। আর আমার বোন স্বর্ণা, ও একটি ব্যাগ কিনেছে আমাদের এইখানে জলিল টাওয়ারের থেকে, তো ব্যাগটি কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর, রেড কালারটা, কালারটা ক্যামেরায় কেমন এসেছে বলতে পারি না, কিন্তু কালারটা আসলেই খুবই সুন্দর। আর টিফিন ক্যারিগুলো খুবই সুন্দর, ফ্রাই প্যানটাও সুন্দর, মানে যে কটা জিনিস কিনেছি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা বলবেন কমেন্টে, কমেন্টে অবশ্যই বলবেন আশা করি। আর নতুন জিনিস আনলে আসলে খুবই আনন্দ লাগে, যেহেতু আমার বাবু নতুন কিছু পেয়েছে ও তো খুবই খুশি, আর ও খেলনা দিয়ে মানে খেলনা দিয়ে খেলতে তেমন ভালোবাসে না, ওর যদি হাঁড়ি পাতিল হয় তাহলে ও খুবই মানে লাইক করে, তো ও এগুলো নিয়ে মনে করেন আমার খাটে সব সময় মানে না ঘুমানো পর্যন্ত এইগুলো দিয়ে খেলেছে, সে খুবই মজা করেছে, তার এগুলো নিয়ে ঘুমও আসে না যে কখন মানে খেলবে এই জন্য। আর আপনাদের কালকে নতুন নতুন জিনিস দিয়ে রান্না করব আর শেয়ার করব, যে নতুন জিনিসের রান্না করার অনুভূতিটা কেমন, আর আপনারা দেখবেন নতুন জিনিসের রান্না করব কেমন লাগে, তো জানাবেন আর কমেন্টে বলবেন আমার জিনিসগুলো কেমন হলো। এই একটু আগেই বলেছিলাম যে আমার বাবু আসলে এগুলো পেয়ে খুবই হ্যাপি, সে এই ঘরেও এটা নিয়ে এসেছে, সে শুধু ক্যামেরা ধরলেই সে রান্না করে, সে বুঝে গেছে যে আমি ক্যামেরা ধরে ভিডিও করি, সে এখন মানে অভ্যস্ত হয়ে গেছে, আর সে আসলে ভিডিও করতেও চায়, ওই যে দেখাচ্ছে ওই স্টিকারটা মানে অনেক কিছুই বোঝে ছোট হিসেবে, ওইগুলো বুঝে গেছে। তো ছোট্ট একটি ব্লগ শেয়ার করলাম, কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।